আলহামদুলিল্লাহ, দুই দিনের মাহফিল জয়পুর মরহুম বারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার, এটি দুই দিনব্যাপী 66তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। এখানে আমরা যারা বসে আছি, পাঁচ ভাগের এক ভাগ লোক হয়তো 66 বছর থাকতে পারে, তাও সম্ভাবনা কম, আর বাকি সব হইলাম আমরা কি বয়সে কম। তার মানে এই মাহফিলটা সুবহানাল্লাহ, দোয়া করি এই মাহফিলে শুরু থেকে আজকে পর্যন্ত যত শ্রোতা কমিটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সকল আর কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এ মাহফিলের আশেপাশে জানা অজানা যত কবর আছে, আল্লাহ সকল কবরের আযাব মাফ করে দাও। যত মা বোন আছে, আল্লাহ সকল মা বোনদের জীবনের গুণা ক্ষমা করে দাও। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যে যেখান থেকে এসছে কদমে কদমে নেক দান করে দাও। যারা এই মাদ্রাসার জন্য জায়গা দিছে, মসজিদের জন্য জায়গা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, বুদ্ধি দিছে, শ্রম দিছেন, আল্লাহ তাদের জন্য তাদের মা বাবার জন্য জান্নাতে ঘর বানায় দাও। এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং বসার জন্য যারা জায়গা দিলেন, যারা ক্যামেরাগুলি আনলেন দিন প্রচার করার জন্য, আল্লাহ তাদের ব্যবসাতে বারাকা দান করো। আজকে আমরা যেই মাসে আছি, এটা আরবি কি মাস বলেন তো একটু? রজব মাস। রজব মাস মানে হলো সুবহান আল্লাহর মাস। সুবহান আল্লাহ মানে হলো আল্লাহ দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত। আর এই মাসে আপনার আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন কে? আমি আপনারা যে আলোচনাগুলি গতানুগতিক শুনেন মেরাজের ব্যাপারে, আমি ওইটা বলবো না, তবে মেরাজ থেকে কি কি শিক্ষা নেওয়ার আছে ওই কথাগুলি আজকে আমাদেরকে জানার দরকার আছে না নাই? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কাছে কোনো জ্ঞানই নেই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? আসেন আলোচনা করি। আমার হাতে এটা কি বলেন তো, আপনাদের বাড়িতে আছে? এই কোরআন এমন এক কিতাব, কোরআনের অসংখ্য বৈশিষ্ট্য আছে। আমি যদি সারা রাত কোরআনের বৈশিষ্ট্য বলি, রাত শেষ হবে, কিন্তু কোরআনের বৈশিষ্ট্য শেষ করা, কোরআনের একটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর সব কিছু নকল করা যায় কিন্তু কোরআনকে নকল করা যায় না। সুবহানাল্লাহ, বাজিয়ে কইল। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজেল করলাম, তোমরা যদি সন্দেহ করো, সন্দেহের মানেটা হলো তোমরা যদি মনে করো আমার নবী এটা বানায় বলে আমি নাজেল করি নাই, এটাই হলো এখানে সন্দেহ, তাহলে যাও তোমরা যাইয়া চেষ্টা করো, তোমরাও তো মানুষ, তোমরাও তো এই সমাজে বাস করো, তোমরাও তো অনেকের পূজা করো, যাও যায়া কোরআনের একটা সুরার মতো করে সুরা বানায় নিয়ে আসো। এই আয়াত নাজেল হয়েছে 1500 বছর হয়ে গেছে, একটা কোরআনের আয়াত পৃথিবীর কোনো আরবি সাহিত্যিক, ইংরেজি সাহিত্যিক নকল করতে পারে নাই। সন্দেহটা আমরা বুঝি না। সন্দেহ মানে হলো তোমরা যদি সন্দেহ করো যে আমার নবী বানায়া বানায়া বলে অথবা কোনো জিনের কথা বলে, যাও একটা সুরার মতো সুরা বানা, কেয়ামত পর্যন্ত পারবে এমন কোন বাপের বেটার জন্ম। কোরআনের দুই নম্বর বৈশিষ্ট্য আজকে বলতে যে কোরআন সত্য কথা শিখায়, মিথ্যা কথা শিখায় না। সুবহানাল্লাহ, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। আমার কলিজার ভাইয়েরা, এই কোরআনের ভিতরে একটা শব্দ, একটা বাক্য, একটা লাইন মিথ্যা আপনি খুঁজে পাবেন না, প্রমাণ করতে পারবেন না যে মিথ্যা, সবগুলা সত্য সত্য আছে না নাই। যেমন আর রহমান অতি দয়ালুকে, এ কথাটা সত্য না মিথ্যা? চাওয়া ছাড়া নেয়ামত দেয় কে? দাঁতকে আমরা চাইছি না, আল্লাহ ইচ্ছা করে দিছে, তাহলে রহমানকে? অক্সিজেন আমরা চাই না, আল্লাহ নিজে নিজে দেয়। আমাদেরকে জীবন দিছে কে?
আমরা কিন্তু চাই নাই যে আল্লাহ জীবন দাও আল্লাহ কিন্তু দিয়েছে আমি বুঝাইতে চাইলাম কোরআন বলতেছে আর রহমান অতি দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন কোরআন শেখায় কে সত্য না মিথ্যা আল্লাহ জোরে কর না আল্লাহ খলাকাল ইনসান মানুষ বানাইছে কে সত্য না মিথ্যা আল্লামাহুল বায়ান বায়ান শেখাইছে কে সত্য না মিথ্যা আর আমার দেশের কবিতা পড়লেন বুঝা যায় কত গাজা করি কথা কোরআন ছাড়া সত্য কথা কেউ মানুষকে উপহার দিতে পারে না বাংলাদেশের এখন কবিতার নমুনা হলো হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং আচ্ছা চেয়ারম্যানরা আপনারা আমার চেয়ে বেশি চিনেন না কথা নাম কি আমি কিন্তু চিনি যখন দাঁড়িয়ে ছিল না তখন থেকে আমি আপনাদের কাছে জানতে চাই যেই জিনিসের শিং থাকে এই জিনিস কি ডিম পারে না বাচ্চা দেয় আস্তে কইছেন ডিম পারে না বাচ্চা দেয় তাহলে বাচ্চা দেয় যেই জিনিস ডিম পারে এই জিনিস শিং থাকে না আর যেই জিনিসের শিং থাকে ওই জিনিস ডিম পারে না বাচ্চা দেয় তাহলে বলতেছে হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম আবার ঠেলা মারে তারা মাঠে পারে ডিম তো যেই জিনিসের শিং আছে ওই জিনিস ডিম পারলো কেমনে কয় বোতল গাঁজা খাইয়া মদ খাইয়া এমন কবিতা লিখতে পারে আগের কবিতাগুলি কত সুন্দর ছিল আমি হব সকাল বেলার পাখি বলেন আমি হব সবার আগে কুসুম বাকে উঠব আমি কি কবিতা সকালে উঠিয়া আমি মনে মনে বলি বলেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সে কাজ করি ভালো মনে অর্থ আছে না নাই আবার আমাদের কবি নজরুল কবিতা লেখছে দেখেন থাকব না ক বদ্ধ গড়ে যুবকরা কয় না বলো থাকবো না ক দেখব এবার কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের এই কবিতার একটা লাইন আছে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে বলেন বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে কবি নজরুল কি কবি ছিলেন তিনি কিন্তু আপন হাতের মুঠোয় দুনিয়াটা দেখে যায় নাই কিন্তু বলে গেছে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে আজকে যার হাতের মুঠোয় একটা মোবাইল আছে সারা দুনিয়া তার হাতে আছে না নাই কবি নজরুলও কবি আর তুইও কবি আপনি চিন্তা করতে পারেন কবি নজরুল বিশ্ব নবীর প্রেমে পড়ে এগারোশোর উপরে বারোশোর উপরে গান লিখছে ত্রিভুবনের কথা কানা ত্রিভুবনের আমি বুঝাইতে চাইলাম কোরআন শোনায় সত্য কথা শিখায় মান কলা বিহি সদাকা কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে তাহলে বোঝা গেছে কোরআন বাদ দিয়ে যারা কথা বলে তাদের কথায় সতে সতে মিথ্যা কথা আছে না নাই আগডুম বাগডুম গোড়ার ডিম সাহাজে কি যে ফরাইতে চায় আল্লাহ জানে আর আগের কবিতা কত সুন্দর আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই বলেন তো আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই মামার বাড়ি বেশি মজা না হোর বাড়ি বেশি মজা আন্দাজি কইলে ওইব মিয়া শ্বশুর বাড়িতে চার পাঁচ দিন এক মাস থাকলে কইব গরজামাই কিন্তু মামার বাড়িতে এক বছর থাকলেও গরজামাই বলা যায় না মামার বাড়ি মজা না শ্বশুর বাড়ি মজা মিয়া মামার বাড়ি পুরা গ্রামের সবাই মামা কথা ঠিক কিনা শ্বশুর বাড়ি যে এক মাস তাহেন কইব গরজামাই কিন্তু মামার বাড়ি দুই বছর থাকলেও গরজামাই বলা যায় না আয় ছেলেরা আয় মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে আমি কিন্তু এইগুলি বলার জন্য আসিনি আমি বুঝাইতে চাইলাম আগেও কবি বর্তমানেও কবি বাটপারি সাটপারি আছে না না আমার কলেজার ভাইয়ারা নবীজি বলেছেন মান কলা বিহি সদাকা
যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে। এরপরে নবীজি বলেছেন অমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা ফয়সালা করে তারাই ন্যায় বিচার করে। আমার দেশে গ্রামে গঞ্জে যারা বিচার আচার করে কোরআন দিয়ে, বিচার তো দূরের কথা, কোরআন পড়তেও জানে না, কিন্তু আবুল বিড়ি আকিজ বিড়ি গুল্লিপ সিগারেট ধরায়া দিলে, 1000 টাকার নোট দিলে ন্যায় বিচারে অন্যায় রায় দেয়, এমন জুট বাঁধা সর্দার মাতাব্বর এলাকায় এলাকায় আছে না? না, তবে আপনাদের এই এলাকায় নাই। আসেন আলোচনা করি, কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন সত্য শিখায় না মিথ্যা শিখায়, ন্যায় বিচার শিখায় না অন্যায় শিখায়। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো পৃথিবীতে যত কিতাব আছে কাগজের প্রতি নির্ভরশীল, কাগজেই লেখছে, কাগজের থেকেই তেলাওয়াত করে, কিন্তু কোরআন কিন্তু কাগজে লেখা কিতাব না। কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে লাউহে মাহফুজে লেখা, সেখান থেকে আল্লাহ শোনায় জিব্রাইলকে, খেয়াল করেন, আল্লাহ শোনায় জিব্রাইলকে, জিব্রাইল শোনায় মোহাম্মদ ইসলামকে, মোহাম্মদ ইসলাম শোনাইছে আমাদেরকে। এত লম্বা সময় পাড়ি দিয়ে কোরআন আমাদের কাছে আসছে শোনায় শোনায়, আসার পথে একটা অক্ষর একটা নুকতাও হারায়া যায় না। পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে আসমানি কিতাবগুলো ছাড়া সবগুলা জমিনে কাগজের মধ্যে লোকেরা কলম দিয়া লিখছে, একমাত্র আল্লাহর কোরআন কাগজে লেখা হয় নাই। এটা আসছে কার পক্ষ থেকে? বগুফতামান মোহাম্মদ হারে গিজনা গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হারে গিজনা গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গিজনা গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহ কোরআন শোনায় জিব্রাইলকে, খেয়াল করেন। আমি যদি একটা গল্প মাসুদ চেয়ারম্যান সাহেবরে শোনাই, উনি যদি আমাদের মুরব্বীরে শোনায়, উনি যদি আবার আমার এই মুরব্বীরে শোনায়, খেয়াল করেন, আমি শোনাইছি চেয়ারম্যান সাহেবকে, খুব মনোযোগ দিয়েই শুনছে, উনি আবার আমার মুরব্বীরে শোনাইছে, উনি আবার ওনারে শোনাইছে। এখন আমার বলা গল্প যদি উনি আমারে শোনাইতে আসে, গল্প জায়গায় থাকবে নাকি উলট পালট হবে? আমি যা যা বলছি শব্দগুলো ঠিক থাকবে? কথা বলে না, দাড়ি কমা ঠিক থাকবে? বাচ্চা হতে পারে এমন আসল গল্প খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? কিন্তু কোরআন নাজাল করছে কে? ওয়ালা উত্তাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবি লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন আমি যে কোরআন নাজিল করছি নবীর উপরে, আমার নবী যদি আমি আমার বলা কথা বাড়ায় দিত কমায় দিত, অথবা আমি যেটা বলতে বলেছি যদি লুকায় দিত মানুষের ভয়ে, আমি আমার নবীর ডান হাতটা চেপে ধরতাম, আমার নবীর কণ্ঠ নালীটা আমি কেটে ফেলে দিতাম, এটার দ্বারা দলিল প্রমাণ হয় নবীজি জীবনেও একটা কথাও লুকায় নাই, বাড়ায় নাই, কমায় নাই, আল্লাহর বলা কথাটা আজও আছে না? না, 10 লাইনের কবিতা মুখস্থ করতে দেন, 1 সপ্তাহ যাবত পোলাম এরা মুখস্থ করে, এরপরও বলার সময় 5টা ভুল হয় কি না? আমি এটা বলে আলোচনা ঢুকি, আমি গত রামুতে, কক্সবাজার রামুতে আমি একটা মাহফিলে গেছি, তো হাফেজ ছেলেদেরকে আমি পাগড়ি দিচ্ছিলাম পড়াইয়া, একটা বাচ্চা ছেলে নিয়ে আসছে হাফেজ, পাগড়িটা বাচ্চাটার মাথার মধ্যে জায়গা হয় না, এত ছোট বাচ্চা। এটা আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছেন তারা বোধহয় ছবিটা দেখছেন, আমার কাছে ছবিগুলো এখনো আছে। আমি শিক্ষককে বললাম, হাফেজ সাহেবকে বললাম যে এই বাচ্চা এটা কি হাফেজ? কয় মোল্লা ভাই বলেন কি হাফেজ তো হাফেজ, মাত্র 49 দিনে 30 পারা কোরআন মুখস্থ করছে। আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চার বয়স কত? কয় 6.5 বছর। আল্লাহর কসম কথাটা শোনার পরে আমার চোখ থেকে ধর ধর করে পানি পড়তেছিল, আহারে 10 লাইনের কবিতা মানুষ মুখস্থ করতে পারে না, 6.5 বছরের বাচ্চারা তো ঠিক মতো কথাও বলতে পারে না, আর এত বড় বিশাল কোরআন তার কলিজার ভিতরে জমায়া দিছে কে? তাও মাত্র 49 দিনে। আশ্চর্য হয়েছি, হইয়া কাঁদলাম। এবার দেখি একটা মেয়ে নিয়ে আইছে, মেয়েটারও ছবি আমার কাছে আছে, জিজ্ঞেস করলাম এটা কি? কয় এটাও হাফেজ। যে গেলাম বয়স কত? কয় 7.5 বছর। ওইটার বোন কত বছর?
মাওলানা হইলে হাফেজের বাপ হওয়া যায় না, পিশা হইলে হাফেজের বাপ হওয়া যায় না, হাফেজের বাপ মা হইতে কপাল লাগে। কথা কি ঠিক বললাম? কি লাগে? আমি বললাম এই মেয়ের বয়স কয়? 7.5 বছর। আশ্চর্য হয়ে গেছে টিচার, যা বললেন আমি আরো আশ্চর্য হলাম। বললাম, বললেন হুজুর এই মেয়ে মাত্র 36 দিনে কোরআন মুখস্থ করছে। পৃথিবীর কোন জাতি তাদের ধর্মীয় কিতাব মুখস্থ পারে? পারে না। আমাদের দেশে ঠাকুর মাকুর আছে না, ঠাকুরেরা যে জিজ্ঞান যে আপনি আপনার ধর্মীয় কিতাব মুখস্থ বলেন তো 10 পৃষ্ঠা কইতে পারতো না। বাংলাদেশ তো দূরের কথা, ভারতেও পাবেন না। পৃথিবীতে 6.5 কোটির উপরে হাফেজ আছে। কয় কোটি? এটা কি গল্প বলতেছি না বাস্তব বলতেছি? এটা কোরআনের মজেজা। কিসের মজেজা? আসেন কোরআন থেকে আলোচনা করি তো। এটা কোন মাস? এই মাসে রাসূলের মেরাজ হয়েছে। মেরাজের আলোচনা আপনারা শুনবেন, আমি গতানুগতিক ওই কথাগুলা বলবো না। আগেই বলছি আমি অন্য বিষয়ে কিছু কথা এখান থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন, সুরার নাম সুরাতুল বানি ইসরাইল বা সুরাতুল ইসরা। এই সুরাটা মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আল্লাহ সুরাটা শুরু করলেন। এখন আল্লাহ কি বলতেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজ হয়েছে রাসূলের, হিজরতের আগে না পরে। তিন দল হয়েছেন, এক দল কয় আগে, এক দল পরে, আরেক দল কয় কোনোটাই কইতাম না, মোল্লা ভাই যেদিকে আমরা এদিকে। আগে না পরে? আগে কয় মাস? 6 মাস। বলেন মেরাজ হয়েছে হিজরতের আগে না পরে? কয় মাস? 6 মাস। এবার খেয়াল করেন, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী। কোরআনের কোন ঘটনা বলার আগে আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করেন নাই। মেরাজ তো এমন জিনিস যেটা মানুষে বিশ্বাস করতে চাইবে না যে এটা কেমনে হয়। এই জন্য আল্লাহ আগে ফেসফুস ভাঙিয়া দিছে, তোদের মতো আমি নই সুবহান, আমি আল্লাহ কিন্তু সকল দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, আমি আল্লাহ পারি না এমন কিছুই নাই, তোদের গুণের সাথে আমি আল্লাহর গুণ মিলাইলে হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তোদের সাথে আমারে মিলাইস না, আমি পারি না এমন কিছুই নেই। তাহলে পারছে কে? এবার আপনাদের কাছে জানতে চাই, আমরা দেখি আল্লাহও কথা কয় না, আমরা শুনি আল্লাহও, পার্থক্য আছে না নাই? রুকুতে যখন আমরা যাই দাঁড়াবার সময় বলি সামি আল্লাহু লিমান, এটা যখন বলি স্বীকৃতি দিয়ে আল্লাহ আপনি আমাদের প্রশংসা করাটা শুনছেন, আল্লাহও শুনে আমরাও শুনি, কিন্তু পার্থক্য আছে না নাই? কতটুক পার্থক্য? একটা দৃষ্টান্ত দেব, খেয়াল করেন। এক বড় লোক তার কাজের পোলার লয়ে গেছে বাজার করতে, যাইয়া বাজার টাজার কইরা কলা কিনছে 100 ছড়া। কি কিনছে? কলা কিনে কাজের পোলার কান্দে দিয়ে কইছে, খবরদার তোর কিন্তু খাইসত খারাপ, তুই কিন্তু কলা পাইলেই খাইলাস, আমার কিন্তু সামনে 2টা চোখ পেছনে 2টা চোখ, কলা খাবি না তাইলে কিন্তু আমি দেখব। তো গরিব মানুষগুলো একটু সহজ সরল হয়, কথা ঠিক কিনা? আসতে কইছেন গরিবেরা কি হয় আসলেই সহজ সরল। আপনি দেবীদিয়ার থেকে অটো দিয়ে আইছেন ভাড়া 10 টাকা, ঠিক 2টা টাকা যদি বাড়াইয়া দেন পরের সপ্তাহে আপনারে দেবীদিয়ার পাইলে দৌড়াইয়া ব্যাগ টাইনে আপনারে নিয়ে আসবে। আর গোস্করগুলারে 10 লাখ টাকাও যদি হাতে দেন এতে জীবনে একটা হাসি দেয় না, মনে হয় যেন কুত্তায় তার মুখে ফেসাব করে রাখছে। গোস্করের মুখে কোনোদিন হাসি দেখছেন? 10 লাখ টাকা দেন হাসি পাবেন না। আর একটা রিক্সাওয়ালা 2 টাকা দেন আপনার খুঁজবো বাজারও যায় যে উনারে নিলে লাভ আছে। খাদ্যে বেশি বরকত বড় লোকের না গরিবের? রিক্সা চালায় খায়, কামাই করে 150 টাকা, বাজার করে 200 টাকা, পেট পুরে ছেলে মেয়ের লিয়ে রাতেও খায় সকালেও খায় দুপুরেও খায়, আর কোটি কোটি টাকা কামাই করে। আমার ভাইয়েরা সকালে নাস্তাও কপালে নাই, 11টা বাজে, একটা পরোটা একটা রং চা তাও আবার চিনি ছাড়া বিজায় বিজায় খায়।
কথা কি ঠিক বললাম এটাই বলে হারামে কি নাই হারামে কি নাই কথা লম্বা হয়ে যায় নবীজি বলেন তুমি যেটা খাও এটা তোমার তুমি যেটা পরিধান করো এটা তোমার যেটা তুমি দান করো সেটাও তোমার এই তিনটা কাজে গরীবরাই পারে কোটিপতিরা পারে না কারণ গরীব যা কামায় তার চেয়ে বেশি খায় বড় লোকের সামনে দুইটা গোস্ত দিবেন খাবে না একবার আগাইবো একবার পিছাইবো কইবা আমার ডায়াবেটিস আমার কলজা নাই গুদা নাই কিডনি নাই বলে না গরীব মানুষে দাওয়াত দিয়া দেন দুই বাটি গোস্ত দিবেন আয়া দেখবেন ফিনিশ তাম্মাত বিল খায়রান কথা ঠিক কি না তাহলে বরকত কে দেয় সুবহানাল্লাহ একটা জামা গরীব মানুষ একটা জামা এটা দিয়েই বাজারে যায় এটা দিয়েই জুমার নামাজে যায় এটা দিয়েই বেড়াইতে যায় পড়তে 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 জামাটা আরাম বাড়ে না কমে অতিরিক্ত যেই জামাটা আপনি গাও দেন বেশি দিন এটা আরাম বেশি না কম আপনি একটা নতুন দিবেন কয় আমার এটা তো আরাম নাই আমার আগেরটাই আরাম সুবহানাল্লাহ বলবেন না কিন্তু 100টা জামা এতে কইতে পারে না কোনটা কবে পড়ছে কিন্তু আরামের কোনো কিছু বালাই নবীজি বলেন যেটা খাও এটা তোমার যেটা তুমি পরিধান করো এটা তোমার যেটা তুমি দান করো সেটাও তোমার যেটা তুমি রেখে যাও এটা অন্যের ইটার মালিক তুমি হতে পারো নাই আমার কলিজার ভাইয়েরা বলতেছিলাম দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত কে তো হেতে গরিব মানুষ কয় এই বেড়া বড় লোক সুখ থাকলেও থাকতে পারে আমার কি আইয়ে যায় যাক কলা লই আড়ে তো যে যেটা খায় এটার প্রতি একটা নেশা আছে না হ্যাঁ যারা এইটা খান তারা নিয়তে করে রাখছে যে মোল্লা নাজিমের ওয়া শেষ হইলে বাইরে হইয়া দরাম ঘরে ঢুকার আগে ফালাইয়া দেন হেতে খায় কলা তো কলা কাঁধে লইয়া হাঁটতেছে খাইতে বোধহয় মন টন চায় না হ্যাঁ একটু যাওয়ার পরে মনে মনে কয় আরে বড় লোকের ফালাত পড়ছি একটা কলা খুব বয়ে বয়ে ভাঙছে বাঙ্গিয়া মালিকের মাথার কাছে নিয়ে এমনি ঘুরায় মালিক কোনো কথা কয় না হেতে মনে মনে কয় কি মাতে না কেন একটা কলা খাইছে সাহস বাড়ছে না কইছে এখন কলা ভাঙ্গে মাথার কাছে নিয়ে এমনি ঘুরায় সুল্লে খায়লা খাইতে খাইতে বাড়ির গাডা যাওয়ার পরে শেষ ডাইটটা আছে কলা নাই মালিকে ফিসের দিকে তাকায়া দেহে ডাইটটা কান্দে কলা একটাও নাই কি রে বেটা কলা কই ক ধমকি দিয়ে নাম নেড়ে দেহে দেহে খাইছি আমি বুঝাইতে চাইলাম হাসির খোরাক দেইনি আমি আপনাদের কাছে জানতে চাই সামনে দেখে কে পেছনে দেখেন কে আমাদের দিক আছে আল্লাহর কোনো দিক নাই আমাদের কাল আছে আমার আল্লাহর কোনো কাল নাই এই যে আপনাদের এই জয়পুরে মাহফিল হইতেছে দিনাজপুরে এরকমের মাহফিল আছে না নাই চট্টগ্রামে আছে না নাই টেকনাফে আছে না নাই আফ্রিকাতে মসজিদ আছে না নাই সব বান্দারা ডাকে কারে আমার কলিজার ভাইয়েরা যত মাহফিল হয় যত জায়গায় আল্লাহরে আল্লাহ আল্লাহরে বান্দারা ডাকে আল্লাহ বোধহয় এক একবার এক একজনের দিকে তাকায় ব্যাপারটা কি এমন সমগ্র সৃষ্টি জগৎ যে যখন একসাথে যদি আমার আল্লাহরে ডাকে আমার আল্লাহ একসাথে শুনে একসাথে জবাব দেওয়ার ক্ষমতা রাখে আপনি শোনার আমার আমার শোনার আল্লাহ শোনা কি এক জিনিস সে আল্লাহ পাক বলতেছেন সুবহান জিনার কোনো দুর্বলতা বলতে কিছু নাই আল্লাজি আশ্রয় যিনি তার বান্দাকে আশ্রয় করাইছেন ভ্রমণ করাইছেন মেরাজ করাইছেন বি আব্দিহি তার গোলামকে লাইলান রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন নবীর মেরাজ শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে কোন জায়গা থেকে এই বাইতুল্লাহর এত মর্যাদা এক রাকাত নামাজ যদি কেউ বাইতুল্লাহে পড়ে 100,000 রাকাতের সওয়াব সুবহানাল্লাহ পড়েন 17 রাকাত নামাজ যদি কেউ বাইতুল্লায় পড়ে 17,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে কোনো কমতি নাই সেই বাইতুল্লায় যাওয়া আমাদের আবেগে আছে না নাই একজন মোমেন কত কষ্ট করে সারাটা জীবন টাকা জমায় প্রাইমারি স্কুলের টিচার বলেন এবতেদায়ী শিক্ষক বলেন
আমার কলেজের ভাইয়ারা গরিব মানুষেরাই সবচেয়ে বেশি আবেদ হয়। গরিব মানুষগুলোর আবেগ থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, অল্প টাকা কামাই করে, সারা জীবন চিন্তা করে পেনশনে ওই টাকাটা দিয়ে আমি হজে যাব। কথা ঠিক কিনা? কারণ তারা জানে বাইতুল্লাহ গেলে আল্লাহর রহমত আছে না নাই। আর গত পরশুদিন একটা নিউজ পড়লাম, বাংলাদেশ থেকে হজ করতে 6,83,000 টাকা। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর কোন দেশ থেকে হজ করতে এত টাকা লাগে না? সৌদি গভর্নমেন্ট 30% টাকা কমাইছে কয়েকদিন আগে, আর এটা বাড়ায় দিছে। কি লেগে বাড়াইছে জানেন? সারা বছর কি করে গচ্ছা দেয় বিমান, সারা বছর লজ দেয় সোরের লেগিয়া বাটপারের লেগিয়া, সারা বছর লজ দিয়া দইফুর রহমান হাজিরা কার মেহমান? হাজিদেরকে যারা কষ্ট দেয় তাদের উপর আল্লাহ লানত আছে না নাই? আর হাজিদেরকে যারা পানি খাওয়ায় তাদের জন্য জান্নাতের ঘোষণা আছে না না? আরে আমার দেশের গরিব মানুষ হালাল টাকা দিয়ে কখনো হজ করতে পারে না, কষ্ট লাগে। হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ইউজিবুল হজ, কোন জিনিস হজকে ফরজ করে দেয়? তিনি বললেন আজ্জাদু ওয়ার রাহেলা, তোমার কাছে যদি টাকা থাকে মক্কায় আয়েশা যাওয়া, আর তোমার কাছে যদি শরীরে শক্তি থাকে, এই দুই জিনিস থাকলে তোমার উপরে হজ ফরজ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর প্রথম ঘর কোনটা? নবীজি বললেন বাইতুল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো হুজুর দ্বিতীয় ঘর কোনটা? আল্লাহ নবী বললেন মসজিদে আকসা। এবার প্রশ্ন করা হয়েছে হুজুর দুই মসজিদের মধ্যখানে কত বছরের ব্যবধান? আল্লাহ নবী বললেন 40 বছরের ব্যবধান। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? আসেন কথা লম্বা করব না। আল্লাহ বলেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নিয়ে গেলাম। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি বরকতময় করছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শন দেখাইতে চাই। মেরাজের আগে নবীজি জান্নাতের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, তবে দেখে নাই, শুইনা শুইনা বলছে, কিন্তু মেরাজের পরে নবীজি যা বলছে শুইনা বলছে না, দেখে বলছে। একজন কবি বলেছেন শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা দেখা কথা কখন এক জিনিস হতে? আপনি একটা জিনিস দেখছেন আর আমি দেখি নাই, ভালো বলতে পারবে কে? যে দেখছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে নিদর্শন দেখাবার জন্য মেরাজে নিয়ে গেছি। এখন আসেন মেরাজের শিক্ষাগুলো নিয়ে একটু কথা বলি। নবীকে মেরাজে নিছে কে? দিনে নিছে না রাইতে নিছে? আস্তে কয়। দিনে নিছে না রাইতে নিছে? রাতের বেলা নিছে। আমার ভাইরা লম্বা একটা হাদিস আছে বুখারী মুসলিমে মেরাজের ব্যাপারে। নবী বলেন আমি সর্বপ্রথম মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলাম, সেখানে ঢুকলাম, ফাসাল্লাইতু রাকাতাইন, আমি সেই মসজিদে ঢুকে সর্বপ্রথম নামাজ পড়লাম কয় রাকাত? তাহলে বোঝা গেল এক নম্বর শিক্ষা, মসজিদে ঢুকে আগে কি কথা আসতে কইছেন? কয় রাকাত পড়েননি? দুই কে যায় বইয়ালা বইয়া কাম্বিয়ার বাপ কেমন আছো, আর যে কি মাছ দিয়া বাজার টাজার করলা? অথচ নবী বলছেন লা তাজলিস, বসবা না যতক্ষণ না দুই রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, বাইজে কয় রাকাত? মসজিদুন, এটা এসমে জরফের সিগারবি গ্রামার, এখানে সেজদা দেওয়ানের লেগে বানাইছেন। এখানে কি দেওয়ার জন্য বানাইছেন? মক্কা যায় মদিনা যায় ঠিক, কিন্তু আমল শিখে না। গাড়তেরা বুঝেন তো, শিখবে না, মানবে না, হকটা মানতে রাজি না। আলহামদুলিল্লাহ আপনাদের পোস্টারটা দেখে আমি অনেক খুশি হয়েছি, যতগুলো আলেম দাওয়াত দিচ্ছেন এখানে দিয়েছেন, আমি আমার চোখে দেখা সবাই হক কথা বলে, তাদের মধ্যে আগামী দিন আইব দুই আগুন। হ্যাঁ, ডক্টর হিফজুর রহমান আরেকটা আমার বন্ধু আবু নসর কথা কেমন কয়, ডক্টর বাশার কেমন কয় শুনবেন। যাই হোক, আমি বলতেছিলাম যে কথাটা মসজিদে ঢুকে আগে কয় রাকাত,
আর এই যে উপরে লেখা থাকে লাল বাতি জ্বললে নামাজ নিষেধ, এটা একটা ফেতনা। এটা কি মসজিদে ঢুকছে আপনি নামাজ পড়তে বাধা দেন কোন সাহসে? নামাজ পড়বেন কয় রাকাত? নবী যে নামাজ পড়ছে কয় রাকাত? এবার খেয়াল করেন, আল্লাহর নবী বলেন সেখান থেকে বের হওয়ার পরে জিব্রাইল আমাকে নিয়ে প্রথম আকাশে চলে গেছে, হাদিস কিন্তু লম্বা, পুরোটা বললে আমি শিক্ষাগুলো বলতে পারবো না। আল্লাহর নবী বলেন আমি যখন প্রথম আকাশে জিব্রাইলের সাথে গেলাম, রাহবার জিব্রাইল, রাহবার কে? জিব্রাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার। জিব্রাইলরে বোধহয় ফেরেশতারা চিনে না, কথা কয় না? জিব্রাইলকে বোধহয় ফেরেশতারা চিনে না। নবী বলেন জিব্রাইল আমারে নিয়া প্রথম আকাশের গেইটে গেছে, যায়া দেখলাম দরওয়াজা খোলা না বন্ধ, দরওয়াজা বন্ধ। জিব্রাইল আমিন দরজায় করা নক দিলেন, ভিতর থেকে ফেরেশতারা প্রশ্ন করতেছে মান আন্তা, আপনি কেডা, আপনি কে? জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করতেছে আপনি কে? জিব্রাইল আমিন এক সেকেন্ড দেরি করেন নাই, জিব্রাইল তো বলতে পারত আমার এসিনস না বেটা দরজা খোল, এমন কথা বলেন নাই। জিব্রাইল নির অহংকারভাবে জবাব দিলেন আনা জিব্রাইল। চেয়ারম্যান সাহেব মোল্লা নাজিমরে ফোন দিছে, বেটা মনে করে আমি তো এলাকার চেয়ারম্যান, মোল্লা নাজিমরে ফোন দিয়া কয় ভাই আমনে আমার সিন চিননি? আমি কইতাছি ভাই চিনি নাই। কয় মনে করে স্যার আমি লোকলজ্জায় কয় ভাই নেটওয়ার্কের ডিস্টার্ব বুঝি না, আর একটু ভালো করে খেয়াল করেন শান্ত মনে করতে পারেন কিনা, এডি কইতে কইতে গেছে গা 2 মিনিট। কথা ঠিক বলি নাই, কথা ঠিক বলি নাই? অথচ অথচ আমার ভাইয়েরা যদি প্রথমে সালাম দিয়া বলতো আমি মোল্লা নাজিম বলছি, আমি চেয়ারম্যান বলছি, কোনো অসুবিধা আছে? এবার আমার কথা খেয়াল করেন, এটা কিন্তু মেরাজের শিক্ষা। আমার কলিজার ভাইয়ারা রাতের বেলা কিছু কিছু মানুষ আছে আরেকজনের বাড়িতে কুমতলবে যায় এমন মানুষ আপনাদের এলাকায় নাই, কিছু কিছু মহিলা আছে আরেকজনের বাড়িতে যাইয়া বেড়ার লগে কান লাগাইয়া গোপন কথা শুইনা এটারে আবার আরেক জায়গায় সালাম দিয়া মাসে আর গাটে ঝগড়া লাগায় এমন নারী পুরুষ আছে না? নাই। রাতের বেলা আরেকজনের বাড়িতে গেছে গোপন কথা শুনবে, গোপনে চুরির মতলবে গেছে অথবা পরকিয়া করতে গেছে, কি কিয়া করতে গেছে? এবার বাড়ির পাশে যাইয়া ঘরের পেছনে মরা ডালায় পাড়া দিছে, মরা পাথায় পাড়া দিছে, মসমসাইয়া আওয়াজ হয়েছে, বাড়ির মালিক কয় এখানে কে? নাম কয় না, দৌড় দেয় জুতা লইয়া না ফালাইয়া। কাউকে যখন কেউ জিজ্ঞেস করে এখানে কে, নাম বলে না তারা গোপন কথা শুনতে যায়, যারা নাম বলে না তারা চুরির মতলবে যায়, যারা নাম বলে না তারা প্রবাসীর বউয়ের সাথে পরকিয়া করতে যায়, যারা কথা বলবো এমন পাবলিক আমাদের এই ইউনিয়নে একজন। নবীজি বলেন যারা মানুষের বাড়িতে উকি দেয়, কি দেয়? যারা মানুষের বাড়িতে উকি দেয় অথবা মানুষের বেড়ার ফাঁক দিয়া চোখ দেয়, আমি নবীর হাতে যদি একটা বল্লম থাকে আমি তার দুইটা চোখ জনমের মতো অন্ধ করে দিতাম, আর আমার দেশে এক বাড়ির খবর আরেক বাড়িতে, আরেক বাড়ির খবর আরেক বাড়িতে দেওয়ার জন্য মানুষের বেড়ায় যায়া কান দেয় এমন ডাকায় আছে না? খালি জিলাপি খাইলে হবে না, সবও আছে, নাম বলবেন। কেউ যখন জিজ্ঞেস করবে এখানে কে, নাম বলতে অসুবিধা আছে? আমি আপনার বাড়িতে গেছি দাওয়াত খাইতে, রাতের বেলা গেছি মরা ডালায় পা দিছি মসমসে আওয়াজ হয়েছে, আপনি বলতেছেন এখানে কে? আমার যেহেতু চুরির মতলব নাই আমি কি বলবো? ভয়ে ভয়ে বলবো না মুখ ফুলায় বলবো? মুখ ফুলায় বলবো আমি মোল্লা নাজিম, দরজা খুলেন আপনার সাথে দেখা করতে আইছি, এখানে কে? আমি মোল্লা নাজিম, আমি নামাজে যাই, আপনার বাড়ির পাশ দিয়া যাচ্ছে মরা ডালে পাড়া দিছে এই জন্য আওয়াজ হয়েছে, নাম বলতে কোনো ভয় আছে নাকি? আল্লাহর নবী পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন এখানে কে? কয় আনা, হাদিসের সনদ সহি, নবীজি বলেন এখানে কে? কয় আনা, আবার কইছে এনে কে? কয় আনা। আল্লাহর নবী
চেহারা মোবারক গোশা লাল হয়ে গেছে, তোমার তো একটা নাম আছে, আনা আনা কি বলো, নাম বলো কি বলো, আর ফোনটা দিয়ে কান্নে আরে চিনচিনি তো তোরে চিনুনের দরকার কি বেড়া, সন্নত হইলো নাম বলা, সন্নত কি? আবার দেখবেন কিছু কিছু লোকাইয়া মুসাফা করে আমার চিনচিন নেই, তো তোরে চিনুনের দরকার কি, তোর নাম নাই, নাম দিছে কে, আদম আলাইহিস সালামকে সবকিছু নাম শিখাইছে কে, সেদিকে গেলাম না, কথা তো লম্বা হয়। মেরাজের দ্বিতীয় শিক্ষা হলো কেউ যখন নাম বল জিজ্ঞেস করবে অথবা জিজ্ঞেস করবে এখানে কে কি বলবেন, এই যে রাতের বেলা কোলাপাইন কিছু আছে না মিস কল হুদাহুদি ফোন দেয়, এখন আর মিস কল দেয় না ডাইরেক্ট, রাতের ১২টা বাজে, ওই দিন একটা ফোন দিছে দিয়া কয় শঙ্কর নিরে, আমি কই জুতা দিয়ে ফিরতাম তো, আসলে হাতে মাইয়া পাইন খুঁজে মোবাইলে খুঁজে খুঁজে বার করে আছে না, এই যে আমাদের নুরুজ্জামান সাহেব এই ব্যাপারে কিছু কথা বলে গেছে, বলছে কি না, নাম বলবেন, বলেন কি বলবেন, জিব্রাইল আমিনের মর্যাদা আছে না নাই, তিনি ডাইরেক্ট বলতেছে আনা জিব্রাইল। এবার দুই নাম্বার তিন নাম্বার শিক্ষা, দরজা কিন্তু এখনো খোলা হয় নাই, ফেরেশতারা জিজ্ঞেস করতেছে অমাম মাহাকা, আপনার সাথে কে, আপনি তো একা আসেন নাই, আপনার সাথে আরো সাথীরাও আছে, ওদের পরিচয় জানার দরকার আছে না নেই। জিব্রাইল আমিন জবাব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খেয়াল করেন পৃথিবীর সমগ্র মানুষ নবী রাসূল সবার সর্দার, আমার নবী তিনি যাচ্ছেন মেরাজে, জিব্রাইল সবার সর্দার তিনি যাচ্ছেন উপরের দিকে, কিন্তু নাম জিজ্ঞেস করছে কি করে নাই। নিরাপত্তা কর্মী নিরাপত্তাটা দেখেন, আমার কলেজার ভাইয়েরা মন্ত্রী সাহেব এমপি সাহেব নেতা সাহেবরা কক্সবাজারে মিটিং দিছে, রাজনৈতিক মিটিং, ঢাকা থেকে গাড়ির বহর সতে সতে গাড়ি লয়ে গেছে ওখানে, ওখানে মিটিংও করছে, আসার সময় আবার প্রত্যেকটা গাড়ির সামনে ব্যানার আছে, ব্যানারের সামনে মন্ত্রী, পেছনে এমপি, এরপরে নেতা, মাঝে মধ্যে কিছু গাজাখোর কর্মীও আছে না নাই। কক্সবাজার থেকে গাড়ির বহর রওনা দিছে, জায়গায় জায়গায় বিজিবি আছে, জায়গায় জায়গায় হাইওয়ে পুলিশ আছে, কিন্তু যেহেতু এটা মন্ত্রীর গাড়ির বহর, চেক করার ক্ষমতা নাই, এই সুযোগে চোরা বেড়ারা কক্সবাজার থেকে হাজার হাজার ইয়াবা লইয়া ঢাকার শহরে রওনা দেয় শুধু চেক না করার কারণে, এমন ঘটনা বাংলাদেশে আছে না না। বিশ্বনবীর মেরাজ আপনাকে নিরাপত্তা শিখাইতেছে, কি শিখাইতেছে, রাসূলের মেরাজ হইছে হিজরতের ৬ মাস আগে, কারণ রাসূল ৬ মাস পরে মদিনায় যাবে, মক্কা বিজয় করবে, কোরআনের রাজ গঠন করবে, নিরাপত্তা শিখার দরকার আছে। আমাদের বাংলাদেশে গাজা আছে না নাই, কোন দেশ থেকে আইয়ে, ইন্ডিয়া থেকে, কোথা থেকে আসে, এবার বলেন ইয়াবা আছে না নাই, কোন দেশ থেকে আসে, এখন আপনাদের কাছে জানতে যে আমাদের বর্ডার গার্ডে বিজিবি আছে না নাই, আসতে কইছেন, বর্ডার গার্ডে যাদের দাঁড়া করাইছেন তারা যদি শিক্ষা নিত, আমার দেশে যারা ডুববে যারা বাইর হবে একটারে পকেট চেক করা ছাড়া ছাড়া যাবে না, হোক সেটা মন্ত্রী, হোক সেটা এমপি, হোক সেটা মোল্লা, হোক সেটা মৌলভি, হোক সেটা চেয়ারম্যান, সবাইকে যদি চেক করার অনুমতি থাকতো, গোর যদি না খাইতো, আমার দেশে একটা ইয়াবা একটা গাজার পোটলা টুকার কোনো সম্ভাবনা নাই। চেয়ারম্যান সব সিলিয়ানের দরকার ছিল না, কারণ আমার দেশে গাজা হয় না, গাজা হয় কোথায়, আমার দেশে ইয়াবা হয় না, ইয়াবা হয় কোথায়, তো আসল জায়গা ঠিক করেন, সেই জায়গা কি, বর্ডার, বর্ডার কি, একটা পরিবারে যদি একটা গাজাখুর থাকে পুরো পরিবার শেষ, কথা কি ঠিক বললাম, আপনাদের এলাকায় গাজা টাজা নেই, আরে জোরে কন্যা, গাজা বন্ধ হোক আপনারা কি চান, যদি চান সবাই চেয়ারম্যানকে সহযোগিতা করবেন, কথা কয় না তো বাঙালি, আপনার ভূতে গাঁজা খায় আপনি হাসেন, কয়দিন পরে আপনার গলা চিপটা ধরবে। আমার এক আত্মীয় কথা রেকর্ড হয়, তিনি বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিল, ওনার ছেলে নেশা করত, ওনার ছেলে নেশার টাকার জন্য পিস্তল লইয়া বাপের এই জায়গায় ধরত, এই জায়গায় টাকা দিলে তারপরে যাইত, কারণ নেশা খুরের মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, বিবি নাই, সে ডাকা, সে খুনি, সে লুটেরা, সে জল্লাদ, কথা কি ঠিক বললাম, এই নেশাখুর এলাকা থেকে
ঠিক করে নতুবা বাঁচার কোন রাস্তা নাই চুরি ডাকাতি চাইমচামি যা হয় সব নেশার কারণে হয় কথা রাস্তে কইছেন এই জন্য নিরাপত্তার দরকার আছে না নাই আবার এই নিরাপত্তা ঘরেও দরকার আছে না নাই নবীজি বলছেন যখন ঘরে ঢুকবা বুখারীর হাদিস দরজাটা বন্ধ করে দিবা কি বন্ধ করবা বিছানাটা ঝাড়ু দিবা খাবারগুলো ঢাকনা দিবা ঘুমাইতে যাবা খাবারগুলি ঢাকনা দিবা ঘুমাবার আগে বাতিটা নিভাইয়া দিবা এরপরে ঘুম থেকে উঠো যদি পানির পিপাসা লাগে না দেখে পানি পান করবা না খালি জিলাপি খাওয়া সুন্নত না এই কাজগুলো সুন্নতের ভিতরে আছে না নয় নবীজি বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো কি করলো মান আহিয়া সুন্নতি যারা আমার আমি নবীর সুন্নতকে জীবিত করলো কি করলো ফাকাদ আহাব্বানি সে আমাকে ভালোবাসলো যে ব্যক্তি আমাকে ভালোবাসবে মাই ফিল জান্নাহ সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন ঘরে ঢুকে দরজা লাগাইতে রাজি আছে না নাই ডাকা ডাকি করে বউ কয় তুমি লাগাও জামা কেউ তুমি লাগাও এরপর লাগাই না পরে সরে ঢুকে সব লয়ে যায় মোবাইল দিয়ে আগে নাই ঠিক বলছেন মোবাইল দিয়ে কথা কর না কেন নবীর সুন্নতের ভিতরে বরকত আছে না নাই সুন্নত মানি না সেজন্য বরকত পাই না নবীর সুন্নতেই বরকত নবীর সুন্নতেই ইসলামের মধ্যে বরকত আছে না নাই আমরা হুজুরেরা যখন এদেশে করোনা ভাইরাস আইছে খেয়াল করেন করোনা ভাইরাস আসার পর আলেম ওলামারা সারাক্ষণ বক্তৃতা দিছে মসজিদে আসো নামাজে আসো মাহফিলে আসো করোনা তোমাদেরকে কিচ্ছু করতে পারবে না আর কিছু কিছু সোরেরা কইছে যাইস না এমন ভয় মানুষের ভিতরে ঢুকাইছে ছেলে তার বাপের লাশের কাছে যায় না কথা ঠিক বলি নাই আপনার আপনারা বলেন গুজুব ছড়া গুজুব তো আপনারা ছড়াইছেন যারা বলছেন লাশের কাছে যাওয়া যাবে না এদেশের হাজার হাজার আলেমেরা এই করোনার সময় লাশ দাফন করছে কথাটা আরো আস্তে কন চেয়ারম্যানও আছে অনেক চেয়ারম্যান আমি দেখছি এই করোনার সময় নিজে যায় গতকালকে এক চেয়ারম্যানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে উনি প্রায় 250 করোনা রোগীকে সে দাফন করছে কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমাদের দেশে গণবসির দিনা পাতলা বসতি এখনো নিরাপদে আমরা আছি না নাই মাইন্ড করেন না গতকালকে স্কয়ার হসপিটালের একজন প্রশাসনিক কর্মকর্তা আমার সাথে ছিলেন উনি আমারে কইছে মোল্লা ভাই গরিব মানুষের তেমন করুণা টরুণা হয় নাই আর জেডির হইছে এনে সবদি বেশিরভাগে হারাম টাকার মালিক যখনই শুনছে করুণা সাথে সাথে ব্রেন স্ট্রোক কথা বুঝেন না আর আমাদের কুমিল্লা রেস কোর্সের এক ইমাম আমারে ওই দিন কয় হুজুর আমার বোধ হয় 4-5 বার করুণা হয়েছে তবে কেউ রে কইছি না আল্লাহ বাঁচাই দিছে আমি গেলাম বুঝলেন কেমনে কয় যা যা নমুনা সবই আমার মধ্যে আছে বাঁচাইছে কে সুবহানাল্লাহ বলবেন না আরে ওই যে এক রিক্সাওয়ালার জিগা আপনি মাস্ক পরেন না কেন কয় মাস্ক পরে কি আমি মরিলাম নাকি বেটা এখন আর মাস্ক লাগে না এখন চেয়ারম্যানেরাও ফান খায় আর আড়ে আমি বুঝাইলাম আর কি কথা ঠিক কি না তা হুজুররা কইছে মসজিদে যান ডরাইছে কয় না মাহফিল হইব না আমি কিন্তু করোনার সময় মাসুদ বাইরে লয়ে মাহফিল করে গেছি মনে আছে না আমি বুঝাইতে চাইলাম আমার ভাইয়েরা আমাদেরকে নিরাপত্তা কে দেয় কিন্তু নবীর সুন্নতে নিরাপত্তা আছে না নাই এবার জিজ্ঞেস করা হলো খেয়াল করেন মেরাজের শিক্ষা বলছিলাম জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে জবাব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ফতিহাত সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো আমি ঢুকলাম প্রথম আকাশের দরজা দিয়া ঢুইকাই দেখি বাবা আদম আলাইহিস সালামকে বাবা আদমের ডান পাশে হাজার হাজার রূহ বাম পাশে হাজার হাজার রূহ আমি বাবা আদমকে সালাম দিলাম পুরো হাদিস বলবো না বলে সময় আমি কাবার দিতে পারবো না আল্লাহর নবী বলেন আমি বাবা আদমকে সালাম দিলাম কুশল বিনিময় করলাম আমি তাকায় দেখলাম ডান পাশে হাজার হাজার বাম পাশে হাজার হাজার মানুষ আমি বললাম জিব্রাইল ডাইনে কারা বামে কারা জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ আপনার বাবা আদমের ডাইনে যারা জান্নাতে যাবে তারা বামে যারা জাহান্নামে যাবে তারা তাইলে বোঝা গেল জান্নাতীরা ডাইনে না বামে ডানপন্থী না বামপন্থী আর আমার দেশে কিছু মানুষ হাসা হাসা কামে বামপন্থী বলে না শব্দ তো দুইটা আসহাবুল ইয়ামিন আসহাবুস
সীমা হয় ডাইনে যাবেন না হয় ডাইনে যাবে যারা জান্নাতি তারা বামে যাবে যারা জাহান্নামী তারা মোল্লার কথা না আল্লাহর কথা কার কথা কার কথা হাসি হাসি বেটকে কই আমি বামপন্থী রাজনীতি তো তুই গুখা আমরা যখন মসজিদে ঢুকি কোন পা দিয়া ঢুকি আমরা যখন মৌজাটা পরব কোন পা জুতা পরব কোন পা ঘর থেকে বের হব কোন পা কাউকে কিছু দেব কোন হাত কারোর থেকে কিছু নেব কোন হাত ডান মুমিনেরা ডাইনে চলে বেটা বামে চলে না সব জায়গায় ডাইনে চলে মুমিনেরা আল্লাহর নবী বলেন সেখান থেকে আমরা চলে গেলাম দ্বিতীয় আকাশে সেখানেও যায় দেখলাম একই কায়দায় দরজা বন্ধ সেখানে ঢুকলাম দ্বিতীয় আকাশে যাওয়ার পরে হযরতে ইয়াহইয়া হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা কার সাথে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা তিনি বলেন তৃতীয় আকাশে গেলাম সেখানে যাই ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা চতুর্থ আকাশে যখন গেলাম সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা ইদ্রিস আলাইহিস সালামের সাথে যাওয়ার পরে দেখা হয়েছে এখন আপনাদের কাছে জানতে চাই ইদ্রিস আলাইহিস সালাম কোন আকাশে আছে বুঝতে কইছেন ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করছে কোথায় চৌথ আকাশে কোন আকাশে বাড়িতে যায় একটু হাদিস ঘাটবেন আপনি গুগলে ঢুকলে পেয়ে যাবেন এখন হাদিস দেখতে এত কঠিন নাই আপনি শুধু তাখরিজ দিবেন হাদিসের লফজ লেখে কি দিবেন তাখরিজ দেখবেন এসে যাবে এটা সহি না ভুল এটা পেয়ে যাবেন এখন ওয়াজ এত সহজ না আমরা ওয়াজ করি আর পোলাপেনে গুগলে খুঁজে আসে না নেই আমাদের দেশে দেখছেন না যারা বই লেখছে গুগল ছায় ছায় লিখে লেখছে গুগল বিজ্ঞানী আর কি বিজ্ঞানী আমাদের জাফর স্যার আবিষ্কার করছে গরু চিন্তা করতে পারে না মানুষ চিন্তা করতে পারে আমি কই বেড়া এটা তুমি বলার আরো 1000 বছর আগে আমার দেশে যারা গরু ছাগল ফালে তারাও এটা জানে কথা ঠিক বলি নাই এতে বিজ্ঞানী হয়েছে গুগল তে আইনে আইনে বই লেখে খাইছে দরা থাক ওই ওয়াজ আর করবো না আবার অনেকে মনে মনে কইবেন হুজুর এটি কি দরকার কি দরকার কেন বলি জানেন কারণ আপনারকে ইমান 12টা বাজায় দিতেছে মিয়া মানুষ আল্লাহ তৈরি করছে মহাপরিকল্পনা করে আর হেরা কয় বান্দরের থেকে মানু হয়ে গেছে আমি ওই ওয়াজ আজকে করবো না কিন্তু আপনারা মনে রাখবেন পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে যা আছে শুধু পৃথিবী নয় আল্লাহ যা ইচ্ছা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন আলেমদেরকে বলে দেই আল্লাহ যা কিছু বানায় যখনই বানাইতে চায় আল্লাহ শুধু বলে কুন আমরের সিগা হো ফায়াকুন হয়ে যায় কিন্তু মানুষ আল্লাহ কুন বলে বানায় নাই মানুষ বানাইছে মিটিং কইরা সুবহানাল্লাহ মহাপরিকল্পনা করছে ফেরেশতাদেরকে ডাকছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদে ওই ওয়াজ করবো না এবার খেয়াল করেন চৌথ আকাশে কার সাথে দেখা ইদ্রিস আলাইহিস সালামের একটা মজার ঘটনা আছে নবীরা সহজ সরল হয় না বাঁকা হয় নবীরা যে কত সহজ সরল কোনো ফেস নাই ঠিক গরিবদেরও কোনো ফেস নাই এই জন্য গরিবেরা বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে শোনেন কথা ইদ্রিস নবীরা সহজ সরল হয় কি না হজরতে মুসা আলাইহিস সালাম কতটা সহজ সরল ছিল তার বিয়েটার দিকে একটু তাকান তো তিনি কার মেয়ে বিয়ে করছে মনে আছে আপনাদের শোয়াইব আলাইহিস সালামের কোন নবীর শোয়াইব আলাইহিস সালামের কাছে কথাবার্তা চলতেছে নবী তো শোয়াইব আলাইহিস সালামকে আমনের কাছে মাইয়া বিয়া দেমো আমনের আমার পছন্দ জামাই হিসাবে মুসা আলাইহিস সালামকে আমনেরও শ্বশুর হিসাবে আমার পছন্দ কিন্তু শোয়াইব আলাইহিস সালামের মেয়ে ছিল কয়টা কথা কয় না কয়টা দুইটা আমি কিন্তু ওই আলোচনা করতেছি না নবীরা কত সহজ সরল ছিল শোনেন এবার মুসা আলাইহিস সালামকে আপনারা আমি শ্বশুর হিসাবে মানি আমারও পছন্দ উনি কয় আপনারও আমার পাত্র হিসাবে মেয়ের জন্য পছন্দ বিয়া দেন উনি মনে করছে বিয়া তো হয়েছে কিন্তু মুসা আলাইহিস সালাম চাইছিল ছোটোটারে বিয়ে করতে কিন্তু প্রত্যেক বাপ কোনটার আগে বিয়া দেয় কথা কয় না তবে ব্যতিক্রম হয় তখন বাগ্যা জায়গা যখন বড়টা দেওয়ার আগে ছোটটা বাগ্যা যায় এমন আছে না কথা কয় না কিন্তু কোন বাপ ইচ্ছা করে কোনো দিন বড়টার আগে ছোটটা শোয়াইব আলাইহিস সালাম একই কায়দা করলেন বড়টারেই দিছে
বাসর ঘরে যায় মুসা আলাইহিস সালাম দেখতেছে বড়ডা না ছোটডা কিন্তু উনি চাইছে কোনটা কিন্তু নবী তো কিছু তো বলার অনে বিয়ত হয়ে গেছে সকালবেলা যায় কোনডা দিবেন কামনে কোনডা চাইছেন আমি তো কোনোডাই চাই নাই আমি বাপ হিসাবে যেটা দেওয়ার দরকার হেডাই দিছি আল্লাহ আমার নবীরা আপনি দেখেন নবীদের জীবনে একটা নবী কোনোদিন ফেসবুকের কথা বলতে পারে নাই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা আয় আল্লাহ তুমি আমারে দেখাও তো মরারে কেমনে জিন্দা করো দেখছেন কত সহজ সরল আল্লাহ বলতেছে আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না আল্লাহ করি কলু বালা সাথে সাথে কলু বালা মানিও হা না আম মানিও কিন্তু আরবিতে একটা পার্থক্য আছে বালা মানি হা এটা নরমাল হা হ্যাঁ করি কিন্তু কি বলে নাম মানে নরমাল হা করি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নাম বললেন না বালা বললেন বালা মানে হয় নট অবশ্যই করি সুবহানাল্লাহ বলবেন না এখন আল্লাহ দেখাইছে মুসা আলাইহিস সালাম কয় আপনি কোনটা দিবেন আপনি কোনটা চাইছেন এবার আমি বাপ হিসাবে যেটা দেওয়া দরকার আগে এটাই দিছি সাথে সাথে আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন ওহী নাযিল করে দুই নবীকে জানায় দিলেন মুসাকে আল্লাহ জানায় দিলেন মুসা তোমার জন্য আমি সেটারও জায়েজ করে দিলাম তোমার আগে পরে আর কারো জন্য জায়েজ নাই এ ওয়াজ শুনে আবার মনে মনে চিন্তা করেন না যে শালিডারে করলাম এই শরীয়ত শুধুমাত্র কার জন্য কার জন্য আর দুলা ভাই শ্বশুর বাড়িতে যাইয়া শালি করে লইয়া দেবিদ্বারে মার্কেটিং করতে না গেলে গ্রামের মহিলারা দুলার ইজ্জতের কাপড় ল্যাংটা কইরা ছাড়ে এমন মানুষ আছে না নাই দুলা ভাই এরা কম জানে হাতে নতুন বিয়া করছে শালিরে হুন্ডার পিছে লয়ে লয়ে ঘুরে লোকেরা জিগা এটা কেডা কয় হারপিকের লগে মগ ফিরি পাইছে এমন আছে না যাক সেদিকে গেলাম না বলতেছিলাম চতুর্থ আকাশে কার সাথে দেখা ইদ্রিস আলাইহিস সালামের একটা ঘটনা আছে আপনার হাদিসটা পাবেন ইদ্রিস আলাইহিস সালামের বন্ধুত্ব ছিল ফেরেশতাদের সাথে কাদের সাথে তো ইদ্রিস আলাইহিস সালাম একদিন মনে মনে ভাবলেন যে মালাকুল মউত তো পৃথিবীতে আইসা জান কবজ করে কোন রকমে যদি এখান থেকে একটু উপরে টুপরে চলে যাওয়া যায় তাহলে আর বোধহয় জান টান কবজ এটা কিন্তু ফাঁকিবাজি না এটা হলো ওনার সরলতা ওনার কি তো বন্ধু ফেরেশতার একদিন কইতেছে দোস্ত তুমি তো প্রতিদিন আকাশে যাও আসো আমার একদিন এই যে আকাশটায় যদি নিয়ে যাইতে একটু যদি দেখতাম যে না আছে নাকি বন্ধু ফেরেশতাকে দোস্ত আপনি এটা কি করেন এটা কেমনে সম্ভব নেওয়া যায় কথা কয় না এটা কি নেওয়া যায় সম্ভব না আপনি যাবেন সবাই তো দেখবে কয় আপনি কি বন্ধু হয়েছেন একটু চেষ্টা করেন আমার খুব আক্ষেপ প্রথম আকাশ দ্বিতীয় আকাশটা একটু দেখুন যাক অনেক কথাবার্তার পরে এবার বন্ধু ফেরেশতা কয় ঠিক আছে আপনার আমি ওই যে পাখার নিচে কইরা বগলের নিচে কইরা নিয়ে যাব তবে খবরদার আপনি কোনো আওয়াজ টাওয়াজ করেন না কেউ যাতে টেন না পায় উড়াল দিছে আমি হাদিসটা লম্বা বলবো না প্রথম আকাশে গেছে দেখছে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চৌথ আকাশে গেছে কোন আকাশ চৌথ আকাশের দরজা দিয়াম বন্ধু ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে যখন আকাশের দরজা দিয়া চৌথ আকাশে উঠলেন এবার বন্ধু ফেরেশতা উপরের দিকে তাকায় দেখে মালাকুল মউত নিচের দিকে নামতেছে কে নামতেছে এবার বন্ধু ফেরেশতা কয় ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছে দোস্ত আওয়াজ করেন না মালাকুল মউত নিচের দিকে নামতেছে কয় না আমি আওয়াজ করব না তবে যেহেতু মালাকুল মউতের সাথে আপনার সাক্ষাৎ ইদ্রিস আসলাম মনে মনে কয় এই কারণেই তো আমি এনে আইছি এবার কইতেছে দোস্ত আপনি একটু মালাকুল মউতরে জিজ্ঞেস করেন ইদ্রিস নবীর মৃত্যু কোন দিন কোন জায়গায় হবে কথা কি বুঝেন কয় আপনারে আনলাম গোপনে আপনি এখন এটি কি করেন কয় না একটু জিগাইন আমার কলেজার ভাইয়ারা এবার বন্ধু ফেরেশতা মালাকুল মউতকে সালাম দিয়ে বলতেছে আজকে কে কে মারা যাবে কে কে মারা যাবে লিস্টটা একটু বলেন এবার বলতেছেন বাংলাদেশের অমক আফ্রিকার অমক সৌদি আরবের অমক দেবিদ্বারের অমক ফতেহাবাদের অমক জয়পুরের অমক কথা বলতেছে বলতেছে ইদ্রিস আসলাম তো কোনো কথা কয় না এবার বলতেছে আচ্ছা ইদ্রিস নবীর কি আপনি চিনেন কয় হ্যাঁ অবশ্যই চিনি কয় একটু দেখেন তো ওর মৃত্যু কোন জায়গায় হবে মালাকুল মওত জবাব দিলেন কিছুক্ষণ আগে চৌদ্দ আকাশে ইদ্রিস নবীর মৃত্যু হয়ে গেছে
ان الله عنده علم الساعه পাঁচটা জিনিসের এলেম আল্লাহ কাউকে দেয় না সেটা জানে কে আর আমার দেশে এই বছর ইদানিং কিছু বক্তা বাইরেছে কিয়ামতের সব কোয়া দেয় মনে হয় যেন কালকা পরশু কিয়ামত হয়ে যাবে বেটা কিয়ামতের আলামত বিশ্ব নবীও বলেন নাই আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কিয়ামতের কে কার কাছে আল্লাহ জানায় দিছে নবী আপনি বলেন ইনদাল্লাহ আম্মা ইয়াতাসাআলুন عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون চিন্তা করছেন কিয়ামতের খবর জানে কে বিশ্ব নবীও কিয়ামতের কথা বলে নাই কবে হবে তবে আলামত বলে গেছে কি বলে গেছেন আমি বলি আমার ভাইয়েরা আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায়ের একদিন পরে কিয়ামত দিবেন তবুও কিয়ামত হইতে নবীর জন্ম থেকে লাগবে 50,000 বছর কারণ আমাদের 50,000 বছর আল্লাহর কয় দিন কথা কয় না এটা কি মোল্লার কথা না কোরআনের কথা আমাদের 50,000 আল্লাহর একদিন আমাদের হয় তো নবীজি বলে গেছেন কিয়ামতের যতটা আলামত নবী বললেন তার ভিতরে নবী একটা বললেন আমি নিজেও কিয়ামতের একটা আলামত তার মানে আমার পরে আর কোন নবী নাই আসবে না আমিও কিয়ামতের আলামত আমি এসে গেছি মানে কিয়ামত নিকটবর্তী এখন আলেমদের কাছে জানতে চাই কিয়ামত নিকটবর্তী তো আল্লাহর হিসাবে যদি একদিন পরে যদি আল্লাহ দুনিয়া ধ্বংস করতে চান তবুও তো 50,000 বছর লাগবে কথা ঠিক বলি না আর যদি আল্লাহ সিদ্ধান্ত দেন যে না আল্লাহর 12 ঘন্টা পরে কিয়ামত দিবেন তবুও লাগবে 25,000 বছর আর নবী গেছে হইছে কয়দিন মাত্র 1,500 আমার বন্ধুগণ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালামের সাথে দেখ আমি কিন্তু হাদিসটা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি পঞ্চম আকাশে যাওয়ার পরে হারুন আলাইহিসসালামের সাথে দেখা ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিসসালামের সাথে দেখা সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম যায়া দেহে নিজের চেহারার মতো একটা চেহারা তাহলে গান গায় মেরাজে যায় নবী কামলিওয়ালা নবী এর লেগে মেরাজে গেছে মেরাজ হয়েছিল হিজরতের আগে না পরে মক্কা বিজয় করবেন মক্কার জনগণের চরিত্র কেমন হবে অর্থনীতি কেমন হবে সমাজনীতি কেমন হবে পারিবারিক নীতি কেমন হবে বাপের সাথে সম্পর্ক কেমন হবে নিকট আত্মীয় সাথে সম্পর্ক কেমন হবে পারিবারিক বন্ধন কেমন হবে পররাষ্ট্রনীতি কেমন হবে সবগুলা মেরাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ শিখিয়ে দিলেন আর খালি ওয়াজ কয় নামাজের লেগে মেরাজে গেছে নামাজ তো মেরাজের একটা অংশ মাত্র নামাজ মেরাজের একটা অংশ মাত্র এতিমের মাল খাওয়াই না নাই কবি বলে গেছেন বুলাও বুলাও হস্ত এতিমের শিরে বুলাও বুলাও হস্ত এতিমের শিরে দুলাবালি ঝেড়ে দাও খুলো কাটা দিরে দেখো যদি এতিমের মলিন বদন নিজের সন্তানের দিকে তাকায়ও না তখন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার দেখবেন বাপটা যদি প্রভাবশালী হয় বাপটা যদি পয়সাওয়ালা হয় বাপটা যদি চেয়ারম্যানের মতো হয় মেম্বারের মতো হয় তার বাচ্চাদেরকে কোলে নেওয়ার মানুষ অভাব নাই খালা নেই মামু নেই চাচা নেই জেঠাই নেই খালাম্মারা নেই দাদিয়াম্মারা নেই কথা কি ঠিক বললাম আর বাপ্পার পয়সা নাই অথবা বাচ্চাটা এতিম হয়ে গেছে 10 টাকার একটা চিপ দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম এতিম বাচ্চার দিকে কেউ তাকায় না কিন্তু বাপটা প্রভাবশালী এই বাচ্চা কোলে নেওয়ার মতো লোকের অভাব নাই খালা আম্মায় চাচা আম্মায় জেডি আম্মায় ফুফু আম্মায় দাদি আম্মায় নানি আম্মায় আরে বাপরে কি আদর হেরে দেখা দেয় সুমায়ের বাচ্চারে সুমায় না ফাম দেয় আইকিওলা বাস দেয় তেল্লার মাথায় নবীজিকে আল্লাহ বলতেছেন হাবিব আপনার আমি এতিম বানাইছি এতিমের দরদ বুঝার জন্য মেরাজে যে আল্লাহ নবী দেখলেন যারা এতিমের সম্পদ খায় তাদের পেটের ভিতরে আগুন যায় তবে আপনারা শুধু একা একা এতিমের মাল খান ব্যাপারটা এমন না কিছু কিছু মাদ্রাসার এতিমখানার হুজুর আছে ছাগল আইছে এতিমখানায় অর্ধেক ছাগল কাটটা হুজুরে বাইত নিয়ে ফিরিজে ঢুয়াইছে এটা একটু আসতে কইছি আর কি নাহলে হুজুর আবার রাগ করবে এতিমের মাল খাওয়া যাবে হ্যাঁ আপনি যদি ওই পর্যায়ে পড়েন আমাদের কোনো আপত্তি
ওই জিয়াফত খাওয়ার মতো আর কি। আহারে জিয়াফত হয় না আপনাদের? জিয়াফতের খাবারটা হলো সদকা। এটা কি? এটা গরিবরা খাবে, যারা সদাকা খাইতে পারে, জাকাত খাইতে পারে তারা খাবে। আর আমাদের দেশে খায় মোল্লা নাজিমরা আর চেয়ারম্যানরা, হুজুর আগে যায় খায়। এরকম আছে না, চেয়ারম্যান মেম্বাররা টেবিলে বয়ে খায়, সর্দারেরা। আর যারা আসল খাবারের মেহমান তা করে বয় ওই নিচে। কথা কি ঠিক বললাম? আড্ডিটা দেয়, দেখছেন নি? ঠিকই কইছে, আড্ডিটা দেয়। নবীজি বলছেন, নবীজি বলেছেন, যেই বিয়েতে গরিবদেরকে দাওয়াত দেয় না, টাকাওয়ালা করে দাওয়াত দেয় ওইটাতে যায় না, ওইটাতে আল্লাহর গজব আর লানত। আর আমার দেশে বড় লোকের কার্ড দিয়ে দেয়, দেয় তো দেয় কার্ড দিয়ে, আবার 10 বার ফোন করে, আর গরিবরে দাওয়াত দেয় না, কারণ ওই যে কিচ্ছু ফাইতো না বেটা। যাক সেদিকে গেলাম না। মেরাজের শিক্ষা হলো এতিমের মাল খাওয়া। অনেক কথা ছিল শিক্ষার মধ্যে, বাকি কথা অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় যদি দেখা হয় ইনশাল্লাহ আবারও বলবো।